বসাই যা। আজকে ক্যাম্পের ভিতরে এক মাস ধরে আমাদের সাত ঘন্টা আট ঘন্টা এই ক্যাম্পে কান থাকছে না। আমরা এটা প্রতিবাদে আমরা সুস্থভাবে আমরা এখানে দাঁড়িয়ে একে বসেন, এখানে নির্বি কোনো আন্দোলন না, শুধু আমরা খালি ওখানে দাঁড়িয়েছি আর কিছু করিনি। তারপরে মনে করেন যখন আমরা বের হচ্ছি তখন কান দিয়ে দিচ্ছে, যখন বের হচ্ছে তখন কান দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে, যে জায়গায় চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে ওই জায়গা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর এটা আমরা মানতে 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 আজকে এক মাস হয়ে গেল, কোনো এটা সমাধান হচ্ছে না। এখন আমাদের নেতাও কোনো সমাধান করছে না, আমাদের নেতা এটা পাবলিকের এটা সমাধান করবে? আমরা কালকেও গিয়েছি, কালকেও কলেজ গেট থেকে বলা হয়েছে, কালকে আমরা চাই, হ্যাঁ আমাদের কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে, সাত থেকে আট ঘন্টা নয় ঘন্টা এরকমই দশ ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে। এই গরমের ভিতরে কীভাবে আমরা জীবনযাপন করবো? এখানে শিশু এটা বলে তো কথা না যে শিশু থাকে না বুড়া থাকে, এখানে বুড়া শিশু বাচ্চা এই অল্পটুকু জায়গার মধ্যে পঞ্চাশ হাজার লোকের থেকে বেশি 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 থাকে বসবাস করে। এত অবস্থা খারাপ পরেও আমরা কিছু করছি না। আমরা শুধু হ্যাঁ দাবি করছি কি আমাদের কান বন্ধ বন্ধ যেন না করা হয়। আপনাদের কোনো কথা থাকলে আপনি আমাদের নেতার সাথে বসেন, কি সমস্যা সমাধান করেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার নাম শামিম, আমি এখানে ভাই বর্তমানে ক্যাম্পে, এই স্টপ সবাই চুপ থাকেন, বর্তমানে ক্যাম্পে প্রতিটা ব্লকে, হ্যাঁ বর্তমানে ক্যাম্পে প্রতিটা ব্লকে প্রতিটা সেক্টরে বিবিএ পাস ছেলে আছে, অনার্স পাস আছে। তা আমাদের ক্যাম্পের এসপিজিআরসির যারা আছে সবাই মূর্খ, আনএডুকেটেড পারসন, তারা একটা দেশ কীভাবে চালাতে হবে, একটা একটা এমপিকে মানুষ কীভাবে সম্মান করবে তারা কিছু জানে না। কারণ আমাদের কোনো বংশ যত আছে কেউ ওদেরকে সম্মান করে না, ওরা হচ্ছে মূর্খ। আর হাদিস শরীফে দেওয়া আছে মূর্খরে দিয়ে কখনো দেশ চালানো সম্ভব না। কিন্তু এখন যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, আমি এই যে সব জনগণ বলতেছে এটা নাকি করাচ্ছে মিজান আঙ্কেল, আমাদের কমিশনার মিজান আঙ্কেল এবং মিজান আঙ্কেল এবং ক্যাম্পের সব না করেন এটা মিজান আঙ্কেল করাইছে, আর ক্যাম্পে সব বলতে দিবেন। আর আমাদের ক্যাম্পের কিছু নেতা খেতা আছে খারাপ, যারা শুধু কারেন্টের সাথে জড়িত না, অবৈধ ব্যবসায়ীদের সাথে জড়িত ছিল, সব পাবলিক বলতেছে সবাই জিগান কে করেছে, সবার একই কথা মিজান ভাই এটা বন্ধ করেছে, সবার একই কথা আপনি জিগান এই জিগান পাগলা মিজান এই মাদক ঢুকায় আমাদের উপরে একটা ইস্যু হয়েছে, আর কারেন্ট ডেলি বন্ধ করার কারণ যে পাবলিক এনে ঠিক আছে, অনেক জনগোষ্ঠী বেশি, এখানে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আর ফ্যানের দরকার, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের দরকার, এখানে এখন আগের মতো শিক্ষিতরা থাকে না। আমরা নিজে চাই সমাজ শৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে বাঁচতে এবং মাদক মুক্ত থাকতে। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান ডাব্বি, অনার্স থার্ড ইয়ারে পড়ি। আচ্ছা খালা
আমি জান দিয়ে দেব তোমার জন্য নিয়ে যাও আমরা ফট নিয়ে জান দিয়ে দেব দা মারা মারা যামু আমি মারা কেমনে বলে থাকে না করন থাকে না বাড়ি থাকে না কি নিছ থাকে চার বছর কেমনে থাকো চার বছর বলে কই না বেটা বাচ্চা গণবতি সবাইকে মারছে 12 ঘন্টা কারেন্ট থাকে না এটা দাই সম্পূর্ণ মিজানুর রহমান কমিশনার আবিদুর রহমান মিজান মিজানের অর্ডারে গুলি চলতেছে এখানে ক্যাম্পের মধ্যে মিজানের অর্ডারে গুলি চলতেছে মিজানের আওয়ামী লীগ দলের আমি একজন যুবক পাথর চালাইতেছে আওয়ামী লীগ যুবলীগ মিলা আওয়ামী লীগ যুবলীগের নিয়া সব মিজানটা করাইতেছে আশু বন ছাড়ছে উনি এই করতেছে উনি কি ডায়ালিসিসের রোগী উনি ডায়ালিসিস করে কিডনি দুটাই নষ্ট উনার বাপ নষ্ট উনার এই অবস্থা উনার সামনে গ্যাস ছেড়ে দিছে ও কি বাঁচবে গলি মধ্যে দুইটা যাইতে গলি তাই গ্যাস ছাড়তে আছে